Thank you, Manas. Thank you. God bless you. And anything. Ma, kandisna, hami abara. Ebar অঙ্কিতা দেবনাথের পাশে দাঁড়ালেন পিপরা মথা দলের চেয়ারম্যান বুবাগ্রা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। দিল্লিতে রয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। কল রেকর্ডের মাধ্যমে অর্থাৎ ভিডিও কলের কথোপকথন অঙ্কিতা দেবনাথের পাশে দাঁড়িয়ে সরাসরি একবার সেই ভিডিও ফুটেজটা দেখাবো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে অঙ্কিতা দেবনাথ। দেখুন আপনারা শুনতে পেয়েছেন পিপরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি অঙ্কিতা দেবনাথের যত রকমের টাকা খরচ বহন করতে হয় আশ্বাস দিয়েছেন এবং পাশে থাকার বার্তাও দিয়েছেন পিপরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার। সরাসরি আরো একবার আমরা সেই ভিডিও ফুটেজটা দেখাবো যে ভিডিও কল অর্থাৎ ভিডিও কলের মারফতে তার সঙ্গে ফোন কলে কথোপকথনের আরো একবার ভিডিও ফুটেজটি দেখুন। টিপরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি তিনি বলেছেন ক্যান্সারে যুদ্ধে জয় হতে হবে অঙ্কিতা দেবনাথকে। অঙ্কিতা দেবনাথ হাসি মুখে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। সেই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে যে আমরা স্টুডিওতে সরাসরি আলোচনা করছি ত্রিপুরার অভিনেত্রী অঙ্কিতা দেবনাথের পাশে সরাসরি গতকালকে মুখ্যমন্ত্রীর পর অর্থাৎ বিজেপির সাংসদের পর এবার সরাসরি ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে অঙ্কিতা দেবনাথের ফোন কলে কথোপকথন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দেখুন প্রিয় দর্শক, আজকে ছিল আমাদের এই প্রতিবেদন। অঙ্কিতা দেবনাথ তিনি ছোট থেকে তার মায়ের সঙ্গে মানুষ হয়েছেন, বাবা মারা যায়, মা টেলারের কাজ করে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে এই ক্যান্সারে যুদ্ধে জয় হতে হবে বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন টিপরা মথা দলের চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। সরাসরি ফোন কলে কথা বললেন অঙ্কিতা দেবনাথের সাথে। কি বলছেন অঙ্কিতা দেবনাথ এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার আরো একবার দেখুন।